হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আলি হঠাৎ করে বলতেছিল ভাপা পিঠা খাবো, তো আমার বাসায় শুকনা চাউলের গুঁড়া ছিল, আর যেহেতু পিঠা বানানো একটু সময় সাপেক্ষ, সব কিছু গোছগাছ করতে হয়, তো ভাবলাম আমি শর্টকাটে একটা পিঠা ট্রাই করি, দেখি হয় কি না, কেমন হয়। চাউলের গুঁড়া একটু পানি দিয়ে ঝুরঝুরি করে নিয়েছি, একটু ভিজা ভিজা করে নিয়েছিলাম। তো তারপরে এই যে গুঁড়াগুলা হচ্ছে, এভাবেই আমি একটা সে নেটের ব্যাগ নিয়ে ওইটার উপর দিয়ে একটু ছড়িয়ে দিব। এখানে আমি নিচে একটা ছিদ্রযুক্ত একটা গামলা যেটাকে বলে ওইটাই নিয়েছি। ওইটা হচ্ছে আমি অন্যদিকে একটা পাতিলে হচ্ছে পানি বসিয়ে দিয়েছি, এই গামলাটা ধরে তারপরে পানির উপরে বসিয়ে দিব, তারপরে ওই ভাপে ভাপা পিঠাটা হয়ে যাবে। তো এইভাবে নেটের ব্যাগের উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম। এক লেয়ারে আমি প্রথমে গুড় দিয়ে দিয়েছি, এখন হচ্ছে নারকেল ছিল ফ্রিজে সেটাই বের করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এইভাবে আপনারা বাসায় কখনোই ট্রাই করবেন না, কারণ এটা হচ্ছে আওলা ঝাওলা এলোমেলো পিঠা আর কি, জাস্ট খাওয়া হবে কিন্তু দেখতে সুন্দর লাগবে না এই আর কি, যেহেতু আমি শর্টকাটে বানাবো। তাই এভাবেই বাচ্চাদের একটু সান্ত্বনা দিলাম, জাস্ট সান্ত্বনা পুরস্কার যেটাকে বলে। তো এভাবে আমি একটু সবগুলাকে নেটের ব্যাগে মোড়ায়ে তারপর হচ্ছে এই যে আরও আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি। আহা, ভেঙে গেল। যাই হোক, ছোট ছোট কয়েকটা বানাচ্ছি। যেহেতু আমার পাত্র রেডি করা ছিল না, তাই ছোট একটা লবণের বাটি ছিল, সেই লবণের বাটিতে একটা দিলাম, আর একটা হচ্ছে যে পিরিচে দিলাম। দিয়ে তারপরে যেটা আমি চুলায় দিয়েছি ওটা নামানো হয়ে গেলে আবার এই দুইটা দিয়ে দিব। জাস্ট এতটুকুই, এই তিনটা পিঠাই আমাদের তিনজনের সুন্দর মতো পেট ভরে যাবে। যাই হোক, আমার আজকের ফাঁকিবাজি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।